কি খাচ্ছিস বুচকু? ভালো লাগছে এতে? কেমন হয়েছে খাবারগুলো? ভালো? তোমার ভালো লাগে? বলেছে একটু পরেই জ্বলবে হাজার আলো। বুচকু দিদি কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর ছুটির দিনে একটু আস্তে ধীরে কাজকর্ম শুরু করা হয়। আজকে আবার আরও আস্তে ধীরে, কারণ কোনো রান্নাবান্নাও নেই, কিছু ঝামেলাও নেই। এদিকে হচ্ছে একটুখানি ফালুদা, আর সকালবেলার ব্রেকফাস্টে আজকে আমরা একটু ম্যাগি খাবো, তাই সবার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। আর কেন রান্নার ঝামেলা নেই সেটাও বলছি একটু পরে, দাঁড়াও। আর এদিকে হয়েছে একটুখানি পায়েস, সকাল সকাল দুজনকে দুজনের পছন্দ মতো খাবার দিয়ে দিয়েছি। আমি খাচ্ছে ম্যাগি, আর পুচকু খাচ্ছে পাস্তা। আর আমরাও এদিকে ম্যাগি নিয়ে বসেছি, দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব, তারপর ঝটপট রেডি হয়ে নেব, কারণ আজকে যাব একটা স্পেশাল জায়গায়। আমিকে রেডি করিয়ে দিলাম, এরপর আস্তে আস্তে আমরাও রেডি হয়ে নিয়েছি। মোটামুটি এখন 12টা মতো বাজছে। তো অনেক দিন পরে একটা শাড়ি পরেছি, আর শাড়ি পরে কোথাও একটা যাচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আজকে যাচ্ছি আমার অনেক কাছের একটা মানুষের বাড়ি, শুভেচ্ছাদের বাড়ি। হয়তো তোমরা অনেকেই চেনো ওকে ওর কবিতার মাধ্যমে। সত্যি ওর কবিতা লেখা অসাধারণ একটা প্রতিভা আছে ওর মধ্যে। তো চলো এখন যাই। পুচকুর একটু একটু রাগ হয়েছে, কারণ দুপনে একটু ঝামেলা করেছে, দুজনকেই বকা দিয়ে দিয়েছি তাই জন্য। তো এটা তো লেগেই থাকে। তোমাদের বাড়িতে কি হয়? আমাদের বাড়িতে তো খুব হয়, কোথাও যাওয়ার আগে রেডি হতে হতে ঝামেলা তো একবার করে হবেই। কার কার বাড়িতে হয় বলো তো? যাই হোক, চলো এখন মোটামুটি 12টা মতো বাজছে, দুপুরের লাঞ্চটা ওদের বাড়িতেই সারবো, ওই জন্যই এখন বেরিয়ে পড়েছি। আমি তো কি খুশি একদম, দেখো না যাচ্ছে বলে। আর আজকে যাচ্ছি ছোট্ট পুচকুকে দেখতে, শুভেচ্ছাদের একটা ছোট্ট পুচকু হয়েছে, তো সেই নিউ মেম্বারকে আজকে দেখতে যাচ্ছি আমরা। তো চলো তোমাদের নিয়ে যাই। সত্যি এই ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের ব্লগের মাধ্যমে যে কত ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তার বলার ভাষা নেই। মানুষগুলো এত ভালো, কত সহজেই আমাদের আপন করে নিয়েছে বলতো। আমাদেরও মানুষ খুব ভালো লাগে জানো তো, খুব সহজেই সবাইকে আপন করে ফেলি। তার এই তো প্রায় পৌঁছে গেছি, আমি আর আমি ছোট্ট করে একটা সেলফি তুলে নিলাম। তারপরে চলে এসেছি ওদের ঘরে, একদম পুরনো ঘর, কি ভালো যে লাগছিল জানো। আমার একদম পুরো মামার বাড়ি মামার বাড়ি ফিল হচ্ছিল, মানে আমার মামার বাড়িটা ঠিক এরকমই পুরনো অনেক দিনের। আর এখন নতুন করে আবার করছে, কিছু অংশটা এরকম পুরনোভাবেই আছে। তো এই আবাসনটা বেশ সুন্দর, খোলামেলা আর গাছগাছালিতে পুরো ভর্তি, আর এত হাওয়াতে ছিল। আর আমি ভাবছিলাম চলো তোমাদের একটু সামনে থেকে বাইরের চারিদিকটা একটু ঘুরে দেখাই। খুবই সুন্দর পরিবেশ একদম, আর চারিদিক দিয়ে জানো একটা পুকুর আছে, মানে কি বলবো, মাঝখানে একটা দ্বীপ মতো আছে, চারিদিক দিয়ে একটা পুকুর চলে গেছে। কি ভালো যে লাগছিল তার ঠিক নেই, আর বেশ ঠান্ডা। চলো এবার ও ঘরে যাই, দেখি গা পুচকুটাকে। তুই যা না, তুমি যাও আন্টির পাশে যাও। বৈশাখের এই দুপুর রোদে গরমে হাঁসফাঁস, ঠান্ডা ঘরের বাইরে গেলে ঘটছে মনে ত্রাস, তারই মাঝে আজকে আমার মুডটা ভীষণ ভালো। মা বলেছে একটু পরেই জ্বলবে হাজার আলো, পুচকু দিদি অ্যামি দিদি আসছে নাকি আজ, সেই জন্যে স্নানের পরে একটু স্পেশাল শাক। একভাবে ঘরে বসে হচ্ছি যখন ভোর, ওদের আসার খবর পেয়ে মন আনন্দে বিভোর, নতুন নতুন বন্ধু পাবো, করবো হরেক মজা, সবাই যেটা কান্না ভাবে সেটাই আমার ভাষা। খুব ছোট্ট আমি এখন, খেয়ে ঘুমিয়ে রই, সন্ধ্যেবেলায় কান্নাকাটি আজ পাতাবো সই। অপেক্ষার শেষে যখন অ্যামি দিদি এলো, পুচকু দিদির সঙ্গে নাকি, কেমন আছো বলো, তোমরা আমার বন্ধু হবে, করবে আমার হাত, হাসবো খেলবো নাচবো গাইবো মনটা গড়ের মা, জীবন দোলায় দুলবো মোরা একই সাথে যেন, তোমরা আমায় ছোট্ট বোনো মনের থেকে মেন, বন্ধুত্বের ভেলায় মোরা হাসবো অনেক দূর, ঘুরতে যাবো সবাই মিলে সুদূর স্বপ্ন, সারা জীবন দুঃখে সুখে হাত রাখবো হাতে, এবার এসো ছবি তুলি তিনজনে একসাথে।
খুব সাধারণ মোদের বাড়ি, চাকচিক্য নাই, তোমরা এলে ভালোবেসে প্রাণ জুড়লো তাই। বাবা বলে আঙ্কেল আমার লেখাপড়ায় মস্ত, তারপরে তো মাটির মানুষ, সদাই কাজে ব্যস্ত। আন্টি আমার মিষ্টি হেসে আদর করেন মোরে, আপন করে নিয়ে বাঁধেন ভালোবাসার দোরে। দাই দাদা নানা নানি আমার গুরুজন, ভীষণ ভালো মানুষ তারা, কত বড় মন। গুরুজনদের সবার তরে প্রণাম জানাই আমি, সবার আশিস চাইব এবার, ওটাই ভীষণ দামি। চলো অনেক গল্প হলো, এবার তবে আসি, সোনায় সোহাগা আমি তোমায় ভীষণ ভালোবাসি। ওয়াও, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, সিরিয়াসলি। পুচকু যাও আন্টি, এটা গিফট এনে দাও, যাও। অসাধারণ, সিরিয়াসলি, মানে এইভাবে মনের ভাব প্রকাশ ব্যাপারটা একটা আলাদা, তুমি পারো, সিরিয়াসলি। ধরো এটা, এটা যত্ন করে রেখে দেবো, এইটা জাস্ট সত্যি। তুমি জানো আমাকে অনেকে বলছিল তোমাদের সঙ্গে আর শুভেচ্ছা দিদিতে দেখা হবে না, হবে, অবশ্যই দেখা হবে, কেন হবে না, দাও আঙ্কেল আন্টি এটা। আর আমি তো এসে এদিক ওদিক ঘুরে ফিরে খেলা করে বেড়াচ্ছে, এত খুশি হয়েছে ও, আর ও কেন খুশি হবে না বলো, আমরা এত খুশি হয়েছি, এত আন্তরিকতা ওদের মধ্যে, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। আর কবিতার কথা তো কী বলবো, ওটা তো বাদই দিলাম, তোমরাই শুনে নিও, এত সুন্দর কবিতা লেখে, এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারে, সত্যি মানে আমি ভাবতে পারি না। তো যাই হোক, এখনই আমিকে একটু খাইয়ে নিচ্ছি, ওকে আগে খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো। তো ছোটো পুচকুটাকে নিয়ে কত কী যে রান্না করেছে ও তার ঠিক নেই, তার সঙ্গে সঙ্গে আন্টিও ছিল, আন্টিও হেল্প করেছেন। তো আমি সেটাই বলছিলাম যে কে কোনটা রান্না করেছে, এরকম কথা বলছিলাম, গল্প করছিলাম। কেমন হয়েছে খাবারগুলো? ভালো, তোমার ভালো লাগছে, টেস্টি, তোমার মজা হচ্ছে এখানে এসে, ছোটো পুচকু দেখেছো তুমি? এই দেখো কত কী যে আয়োজন করেছে তার ঠিক নেই, সবার পছন্দের কথা মাথায় রেখে করেছে, চিংড়ির মালাইকারি, তারপরে আন্টি করেছে স্পেশাল পটলের দরমা, আন্টিও যে কী ভালো, ঠিক ওদেরই মতো ভালো, একদম মায়ের মতো। আর তারপরে মিক্সড ডাল, চিকেন, সব কিছু ছিল, প্রচুর পছন্দ সই সব কিছু, একদম খাও, আস্তে ধীরে খেয়ে নাও। তোমার ফেভারিট চিংড়ি বানিয়েছে দেখেছো, আর এই পটলটা আন্টি বানিয়েছে। কি খাচ্ছিস বুঝকো, ভালো লাগছে এতে? সারপ্রাইজ পটল সেই। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি বললাম তোমরা একটু খেয়ে নাও, আমাকে দাও একটু, আমি কোলে কোলে নিয়ে বসেছিলাম দিয়ে, আর কোলের মধ্যে বেশ চুপটি করে ঘুমাচ্ছিল। এখন ওদের কাজই তো খাওয়া ঘুমানো, আর আবার খাওয়া আবার ঘুমিয়ে পড়া, এরকম। তো এখানে পুচকু একটা ম্যাগাজিন নিয়ে বসেছিল, আর আমি তো এই শসা খেয়ে বেড়াচ্ছিল, জানো ও বাড়িতে কোনো দিনও শসা খায় না, অথচ এখানে এসে খাচ্ছিল। ভালো করে বলো, ভালো করে তো এখন খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে একটু আড্ডা আর কি করছি, পুচকুর আমি অনেকগুলো ছড়া বললো। তো ওরা জানো ওদের মেয়ের কবে সবে এক মাস বয়স, আর কবে হবে অন্নপ্রাশন তার ডেটও ফিক্স করে ফেলেছে পুচকুর, স্কুল ছুটির সময়, চিন্তা করো। মানুষ সত্যি মন থেকে যদি ভালোবাসে না, তারা এমনটাই করে। তো আমাদেরও মানুষজন এত ভালো লাগে না, ওদেরকে যে কতটা ভালোবাসি সেটা বলার নয়। আর এত ভালো লাগছিলো না, একদম নিজের মতো, নিজের ফিল হচ্ছিল। তো যাই হোক, ওদের ঘর থেকে নাকি মানে ছাদ থেকে হাওড়া ব্রিজ দেখা যায় তাই বলছিলো, তো তাই সবাই মিলে একটু ছাদে এলাম, আর এত সুন্দর পরিবেশ, এত বাতাস হচ্ছিল, কী যে ভালো লাগছিলো কী বলবো। তো এখন মোটামুটি 5টা মতো বেজে গেছে, পুচকুর বাবা আমাকে দেখানোর চেষ্টা করেছে, ওই দেখো হাওড়া ব্রিজ, আমিও তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, ওই যে ওখানে দেখা যাচ্ছে। তো আমি ছাদে গিয়ে একদম ছুটে ছুটে বেড়াচ্ছিল, আর ছাদে গিয়ে ছুটে বেড়ালে না আমার খুব ভয় করে। তো যাই হোক, চলো এখন
মোটামুটি 5টা মতো বেজে গেছে, এখন বেরোবো। পুচকুর এত সাথে এ কি খুশি হয়েছে তার ঠিক নেই। ও বলছিল জানো তো, এই যে জায়গাটা দেখছি সেটা নাকি ওই ঠাকুর বাড়ির কিছুটা অংশ মানে হতে পারে এরকম। আর এই যে এই ঝিলটার কথাই বলছিলাম, ঝিল বা পুকুর যাই বলো না কেন, ওর পাশেই একটা এরকম পার্ক করা আছে, আর ঠিক এরকম হয়ে আছে জায়গাটা, বেশ সুন্দর। আর আমি ওদিকে এই যে কৃষ্ণচূড়া দেখেছে, এখন ছুটছে ওটার পিছনে। হ্যাঁ, আমি যে কৃষ্ণচূড়া দেখে কি খুশি হয়েছে তার ঠিক নেই, ছুটে ছুটে চলে যাচ্ছে দেখার জন্য। দেখো ওই দেখো, চলো এখন যাই বাড়ির দিকে আস্তে আস্তে। কি করে যে 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না, গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো আমরাও বললাম যে পুচকুটে একটু বড় হোক, তখন তোমরা আবারও এসো আমাদের ওখানে দেখা হবে। তো এই আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। তখন ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই রইল। আসি।